হে গাইজ, কি খবৰ সবৰ? আশা কৰোঁ ভালে আছে বুলি। অসমৰ নাম্বাৰ ওৱান প্ৰাইভেট জব পৰ্টেললৈ চবকে স্বাগতম কৰিলোঁ। আৰু আজি আমি ভাল ভাল কিছুমান প্ৰাইভেট জব ভেকেঞ্চি ডিছকাছ কৰিম। প্ৰাইভেট হস্পিটেল, মাইক্ৰ'ফাইনেন্স বেংক আৰু ভাল ভাল অৰ্গেনাইজেশ্যনৰ ভেকেঞ্চিবোৰ আহিছে, য'ত কোনো ধৰণৰ ফিজ দিব নালাগে, কোনো ধৰণৰ কনচেনচিয়েশ্যন নোযোৱাকৈ ঘৰ থাকি থাকি আৰামছে আবেদন বা এপ্লাই কৰিব পাৰিব। সময় নষ্ট নকৰি ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ। সদায় নিচিনা খালি গুগলত সেই টাইপ কৰি দিলে আমাৰ চেনেলৰ নাম অসম জব ফ্ৰী নেটৱৰ্ক, সেনেকৈ ৱেবছাইটটো আহি যাব, য'ৰ পৰা আমাৰ সদায় আপোনাৰ চাকৰিবোৰ আপডেট দিওঁ আৰু আপুনি নিজে সেই ৱেবছাইটটো ভিজিট কৰি চাকৰিবোৰ চাব পাৰিব আৰু আবেদন বা এপ্লাই কৰিব পাৰিব। আজি ভাল ভাল চাকৰি আহিছে অন্য দিনৰ নিচিনা, মাইক্ৰ'ফাইনেন্স বেংকৰ চাকৰি আৰু ভাল ভাল অৰ্গেনাইজেশ্যনৰ ভেকেঞ্চি আছে, ভালদৰে ডিছকাছ কৰি আছোঁ। প্ৰায়ভাগ ডিষ্ট্ৰিক্টৰে ভেকেঞ্চি আছে, ভালদৰে ডিছকাছ কৰি আছোঁ। যোৱা পৰহি যদি ভিডিঅ'টো চোৱা নাই, চাই ল'ব পাৰে। প্ৰাইভেট জব ইন আছামৰ ভেকেঞ্চি, গুৱাহাটীৰ ভেকেঞ্চি আৰু ভাল ভাল ডিষ্ট্ৰিক্টৰ ভেকেঞ্চি আছে, কাৰ্বি আংলং, বিশ্বনাথ চাৰিআলি, নগাঁও, শিৱসাগৰ, যোৰহাট, তেজপুৰ চাই ল'ব পাৰে ভালদৰে। HDFC বেংকৰ ভেকেঞ্চি হৈ গ'ল এইটো ইণ্টাৰভিউ, সেইটো কাৰণে বহুতে এতিয়াও মেইল কৰি আছে, এতিয়া নকৰিব, লাষ্ট ডেটটো দিয়া আছে, কোম্পানীয়ে কমপ্লেইন কৰে নহ'লে। আমুল ফেক্টৰী কোম্পানী চলি আছে আৰু এনেধৰণৰ বহুত ভেকেঞ্চি চলি থাকে। আপোনালোকে সদায় যাতে ভিডিঅ'বোৰ চাই তেতিয়াহে আপডেটবোৰ পাই থাকিব, দেৰিকৈ চালে গম নাপাব একো। আৰু ভিডিঅ'টো ষ্টাৰ্ট হোৱাৰ আগতে আমি এটা গেমৰ বিষয়ে ক'ব খুজিছোঁ। ৰামী নভেল নামৰ বহুতে গেমটো খেলিছে আৰু যদি খেলা নাই খেলিব পাৰে, বহুত ভাল গেম, ময়ো খেলিছোঁ। আৰু বহুত ধৰণৰ গেম আছে, যেনেকুৱা টাইগাৰ ভাৰ্চেছ ড্ৰেগন, তাছৰ গেম আছে, যদি আপোনালোকৰ অলপ নলেজ আছে, IPLৰ গেম আছে, এইবোৰ আপোনালোকে খেলিব পাৰে। তাছৰ গেমবোৰো ভালেই হয়, মই খেলিছিলোঁ এইবোৰ, আপোনাৰ ওপৰত চাব পাৰে তাছৰ গেমবোৰ। আৰু তলত আছে আপোনালোকৰ ড্ৰেগন ভাৰ্চেছ টাইগাৰৰ গেমবোৰ, এইবোৰ আপোনালোকে খেলিব পাৰে যদি মন যায়, ডাউনলোড কৰি ল'ব পাৰিব। আৰু এইটো গেমত আপোনাৰ ৰিয়েল কেছ ইনকাম কৰিব পাৰিব, আপোনাৰ পইচা লগাব লাগিব আৰু সেইমতে ইনকাম কৰিব পাৰিব। মই তলত ডিচক্ৰিপশ্যনত লিংকটো দি দিম, সেই লিংকৰ পৰা যে আপোনালোকৰ এটা ৱেবছাইটত যায় হ'ব, সেই ৱেবছাইটত যায় গেমটো ডাউনলোড কৰিব লাগিব। আৰু যদি ডাউনলোড কৰি গেমটো খেলি ভাল লাগিছে, আগলৈ খেলি থাকিব পাৰিব। যদি বেয়া লাগিছে, আপোনাৰ নিজৰ ডিচিশ্যন লৈ ল'ব কি কৰে গেমটোৰ লগত, আনষ্টল কৰি দিব পাৰে যদি বেয়া লাগিছে। চ' ভালদৰে খেলি ল'ব পাৰে, আপোনালোকৰ এটা ৰিয়েল ইনকামো হৈ থাকিব। উইনিং কিছুমান টিপছ আছে, সেইবোৰ টিপছো ফ'ল' কৰি আগলৈ উইন কৰি থাকিব পাৰিব। বহু ধৰণৰ গেম আছে, এটা গেম নাই, আপোনালোকৰ পাঁচটামান গেম আছে। আৰু অনলাইন গেমবোৰ খেলিব লাগিব, এইবোৰ আপোনালোকৰ অপ'নেণ্ট, এই অপ'নেণ্টৰ লগত গেমবোৰ খেলিব লাগিব। চ' আপোনালোকৰ যদি অপ'নেণ্টৰ লগত জিকি যায় তেতিয়াহ'লে আপোনালোকৰ ৰিয়েল কেছটো ইনকাম কৰিব পাৰিব, যদি হাৰি যায় আপোনাৰ কেছটো হেৰাব লাগিব। চ' ভালদৰে ডিচিশ্যন লৈহে গেমটো খেলিব যদি মন যায় আপোনালোকৰ। এনেকুৱা ধৰণৰ বহুত গেম আহি থাকে, চ' আপোনাৰ যদি মন যায় খেলিব পাৰে আৰু ৰিয়েল কেছ ইনকাম কৰিব পাৰে। এইটো ৰিয়েল কেছৰ ইনকামবোৰ দেখাই দিলোঁ, আপোনাৰ চাই ল'ব পাৰে বস্তুবোৰ, যদি ভাল লাগে ডাউনলোড কৰি খেলি ল'ব পাৰে। আৰু আপোনালোকৰ মাইক্ৰ'ফাইনেন্স বেংকৰ ভেকেঞ্চি আছে IIFL সামাস্তা, আৰু আপোনালোকৰ অসমৰ বেচৰকাৰী চাকৰি গোটেইকেইটা, অৰ্হতা বা কোৱালিফিকেশ্যন 10+2, গ্ৰেজুৱেশ্যন, ডিপ্ল'মা, ফ্ৰেছাৰ্ছৰ কাৰণে চাকৰি আছে। লোকেশ্যনখিনি মই কৈ দিছোঁ, ডিব্ৰুগড়, গুৱাহাটী, ধেমাজি, লখিমপুৰ, শোণিতপুৰ, বিশ্বনাথ, যোৰহাট, শিৱসাগৰ, গোলাঘাট, মৰাণ আৰু চাপৰ। প্ৰথম ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে IIFL সামাস্তা ফাইনেন্স লিমিটেড, আৰু এইটো এটা মাইক্ৰ'ফাইনেন্স বেংক হয়, ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউশ্যন, ভালকেইখিনি পঢ়ি ল'ব বেংকটোৰ বিষয়ে। প্ৰথম ভেকেঞ্চি আপোনালোকৰ আহিছে কাষ্টমাৰ ৰিলেশ্যনশ্বিপ অফিচাৰ, এইটো কাৰণে 10+2 বা এভভ, আৰু এজ দুটা কেটেগৰীত দি আছে। প্ৰথম আছে 18-29, এইটো কাৰণে খালি ফ্ৰেছাৰ্ছে এপ্লাই কৰিব পাৰিব। আৰু ইয়াত এজ কেটেগৰী আছে 19-33, ইয়াৰ কাৰণে 1 বছৰ, যাৰ যাৰ অভিজ্ঞতা আছে মাইক্ৰ'ফাইনেন্স বেংক বা NBFC অৰ্থাৎ নন বেংকিং ফাইনেন্সিয়েল কৰ্পৰেশ্যন, সিহঁতে এতিয়া এপ্লাই কৰিব পাৰিব। দুটা কেটেগৰীত আছে, ভালদৰে চাই এপ্লাই কৰিব আৰু ৰিজিউমখনত ভালদৰে লিখি দিব, এইবোৰ বস্তু তেতিয়াই বুজি যাব। আৰু ফোন নাম্বাৰকেইটা মই ডাইৰেক্ট দিম, ফোন কৰি ল'ব পাৰিব। ব্ৰাঞ্চ মেনেজাৰৰ ভেকেঞ্চি, এইটো কাৰণে গ্ৰেজুৱেশ্যন কৰা হ'ব লাগিব আৰু এভভ 22-30 ইয়াৰ্ছ হ'ব লাগিব এজ আপোনালোকৰ, আৰু এক্সপিৰিয়েঞ্চ বা অভিজ্ঞতা 3 বছৰ ইন মাইক্ৰ'ফাইনেন্স ইনষ্টিটিউশ্যন বা নন বেংকিং ফাইনেন্সিয়েল কৰ্পৰেশ্যন। ফিক্স চেলাৰী, একমডেশ্যন, প্ৰভিডেণ্ট ফাণ্ড, ESIC ইঞ্চুৰেঞ্চ, গ্ৰেজুৱেটি, টাৰ্ম লাইফ গ্ৰুপ, পাৰ্চনেল এক্সিডেণ্ট ইঞ্চুৰেঞ্চ, তাৰপিছত ট্ৰেভেল এলায়েন্স, এট্ৰেক্টিভ ইনচেণ্টিভ, 3 টাইমছ চেলাৰী ইনক্ৰিমেণ্ট ইন এ ইয়াৰ, ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ড ছেটাৰডে অফ থাকিব। চ' আপোনালোকৰ উইকত 2 দিন বন্ধ হ'ব, ছেটাৰডে আৰু ছানডে, যদি ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ড ছেটাৰডে হয়। আৰু আপোনালোকৰ ৰিজিউমবোৰ লৈ যাব লাগিব ইণ্টাৰভিউত, এইবোৰ ডকুমেণ্ট লৈ যাব লাগিব, ৰিজিউমি, আধাৰ কাৰ্ড, পেন কাৰ্ড, ফটো, ড্ৰাইভিং লাইচেঞ্চ, ফটো 2 কপি লৈ যাব, আৰু ক্লাছ 10ৰ পৰা লাষ্ট কোৱালিফিকেশ্যন যোনটো বিচাৰিছে লৈ যাব, আৰু যদি এক্সপিৰিয়েঞ্চ আছে চেলাৰী শ্লিপ বা এক্সপিৰিয়েঞ্চ লেটাৰখন লৈ যাব লাগিব। আৰু ইণ্টাৰভিউ আপোনালোকৰ হ'ব 9টা বজাৰ পৰা 3টা বজালৈ, আজিও ইণ্টাৰভিউ আছে এটা, মই দেখাই দি আছোঁ, বেলেগ বেলেগ লোকেশ্যনত বেলেগ বেলেগ ইণ্টাৰভিউ আছে। ডিব্ৰুগড়ৰ আছে 26, লোকেশ্যনটো দিয়া আছে আৰু ফোন নাম্বাৰ দিয়া আছে, যোগাযোগ কৰি ল'ব পাৰিব। ধেমাজি আছে 27, এড্ৰেছ আৰু ফোন নাম্বাৰ দিয়া আছে, যোগাযোগ কৰি ল'ব পাৰিব। লখিমপুৰৰ আছে 28, ৱাৰ্ড নম্বৰ 4, ভালদৰে দিয়া আছে, কণ্টেক্ট কৰি ল'ব পাৰিব, আৰু এড্ৰেছো ভালকৈ দিয়া আছে। বিশ্বনাথ চাৰিআলি 29, আৰু এড্ৰেছ ফোন নাম্বাৰ দিয়া আছে বালিপাৰা, অৰ্থাৎ এইটো শোণিতপুৰৰ পৰা আহিছে, শোণিতপুৰ, আৰু এড্ৰেছ ফোন নাম্বাৰ দিয়া আছে, যোগাযোগ কৰি ল'ব পাৰিব। 30 আছে ইণ্টাৰভিউ, যোৰহাটৰ আজি আছে।
সো আজি এবার ফোন করে লোক তারপর ইন্টারভিউ কারণে গলে হল দুজনে জহরটক ইন্ডিয়াত আছে আজি ভিডিওটা কন্টেক্ট করে লোক কালি কন্টেক্ট করে নহব বহুত কেন্ডিড আছে পিছলে কন্টেক্ট করে এইচডিএফসি ব্যাংকর ক্ষেত্রত দেখা গেছে বহুতে রিজিউমিখনত প্রেফার লোকেশন লিখি দিয়া নাই সেটা কারণে মাথা যাওয়া নাই বহুত কেন্ডিডেটক আর বহুতে আপনার লাস্ট ডেট যাওয়ার পিছনে এপ্লাই করেছে লাস্ট ডেট যাওয়ার পিছনে এপ্লাই করে লাভ না থাকে সেটার কারণে জহরটক কেন্ডিডেট আরও এবার কোথাও আজি যাতে এপ্লাই করে লয় ফোন নম্বর দিয়ে আছে আর এড্রেস দিয়ে আছে তারপর শিবসাগর আইছে গৌরীসাগর পড়া ভেকেন্সি 24 আছে কালি আছে ফোন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে লোবেন বা এড্রেসও দিয়ে আছে গোলাঘাটর 25 আছে ফোন নাম্বার আর এড্রেস দিয়ে আছে যোগাযোগ করে লোবেন যিনি যিনি ইন্টারেস্ট আছে আপনার নিজের বাইরে তখন ফোন করার আগত এইটো ইমেলত পঠাই দিব আর প্রেফার লোকেশনটা লিখি দিব তারপর ফোন করে লোবেন এড্রেস তারপর যায় ইন্টারভিউ দিব পারে আর অরিজিনাল কপিবর এতে মই দি দিছো যাতে আপনার কোনো ধরনের ডাউট না থাকে ভালদরে ক্লিক করে অরিজিনাল কপিখিনি চাই লব পাৰিব আর ডাউনলোডও করে লোক পাব এটা গোটেখিনি আছে তিনটা আপনার আছে ফাইল তিনটা ফাইলত বেলেগ লোকেশনের খিনি আছে চাই লোক পাব তারপর আছে আপনার সিনিয়র একাউন্ট এক্সিকিউটিভ গুহাটির পর ভেকেন্সি আছে 7 বছর অভিজ্ঞতা লাগবে বিকম পাস করা হলে হল আর যদি ইন্টারেস্টেড বা আপনার গোটেখিনি আছে রিকুয়ারমেন্টখিনি তাহলে এটা ইমেইল রিজিউমখন পাঠিয়ে দিব পারে হেডিংও লিখে দিব না পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ভেকেন্সি আছে লাক্সারি রিহেবিলিটেশন সেন্টারের পর ভেকেন্সি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ অপারেশন ম্যানেজার আর জিএনএম নার্স এইটার কারণে আপনার মার্কেটিং এক্সিকিউটিভ মানে গ্রেজুয়েশন অপারেশন ম্যানেজার মানে গ্রেজুয়েশন আর জিএনএমর কারণে যখন নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা থাকে এখন হলে হল যদি ইন্টারেস্ট হয় আজির ভিতরে কন্টেক্ট করে লোক পারে এই দুটা ফোন নাম্বার এটা 23 হব আজি হব 23 হব আমি এই পিছত ঠিক করে দিম ফুলতে 22 দিয়া গেছে আর লাস্ট ডেট 23 আগত আবেদন করে লোক পারে ভেকেন্সি গোরসুগর পর আইসে এটা স্কুলের পর ভেকেন্সি কম্পিউটার টিচার এমএসসি আইটি বিসিএ এমসিএ রিকোয়ার্ড আছে 30 দিনের আগে কন্টেক্ট করে লোক পারে ভেকেন্সি আইসে ওয়ার্ডেনের ভেকেন্সি গুহাটি গণেশগুড়ির পর গার্লস হোস্টেল এটাত আর ওমেন বা ফিমেল হবো লাগবে যদি ইন্টারেস্ট আছে আপনার নিজের রিজিউমিখন এই হোয়াটসঅ্যাপ নম্বর ফটোর সঙ্গে পঠাই দিলে হল ভেকেন্সি আছে কম্পিউটার এডুকেশন সেন্টার সাপোর্টের পর ভেকেন্সি পার্ট টাইম ফুল টাইম সফটওয়্যার ফ্যাকাল্টির ভেকেন্সি ফোন নাম্বার দিয়ে আছে আর আপনার ইমেইল দিয়ে আছে ইমেইলত রিজিউমিখন পঠাই দিব পারেন ভেকেন্সি একটা এনজিওর পর আছে গোল্ড এনজিওর পর ভেকেন্সি কাউন্সিলর ভেকেন্সি আছে এই চাকরির কারণে কোয়ালিফিকেশন পোস্ট গ্রেজুয়েশন ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক আর গোটেখিনি দিয়ে আছে ফোন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে লোক পারে বা ডাইরেক্ট রিজিউমিখন এই টিমত পঠাই দিব পারে হেডিংও লিখে দিব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ভেকেন্সি আছে আপনার ব্রহ্মপুত্র হসপিটাল মৰাণৰ পৰা ভেকেন্সি ডিব্ৰুগড়ৰ পৰা নতুন এখন হসপিটাল খুলিব তার কারণে ভেকেন্সি আছে ফোর্থ গ্রেডর কারণে আপনার অফিস বয় ওয়ার্ড বয় গার্ল অফিস হাউসকিপিং স্টাফ আয়া সুইপার লন্ড্রি মেন ওমেন সিকিউরিটির কারণে ভেকেন্সি আছে ক্লাস টেনলে যিনি পাস করেছে ইহতে এপ্লাই করব পাৰিব ভেকেন্সি আছে টেকনিক্যাল স্টাফর কারণে নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকেন্সি ডিগ্রি বা ডিপ্লোমা হব লাগবে টেকনিক্যাল সার্টিফিকেট বর আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রেফার ফ্রেশার্স ক্যান অলসো এপ্লাই সো গ্রেড থ্রির কারণে আছে রিসেপশনিস্ট গেস্ট কেয়ার এক্সিকিউটিভ আর কম্পিউটার অপারেটর এইটার কারণে গ্রেজুয়েশন আর কম্পিউটার ডিপ্লোমা এখন হব লাগবে ডক্টরের কারণে ভেকেন্সি আছে গোটেখিনি চাই লোক ডিপার্টমেন্ট কেটা দিয়ে আছে আর সিভিখন পঠাব লাগবে আপনার চেয়ারম্যান ব্রহ্মপুত্র হসপিটাল মৰাণ পিওলি নগর এইটো দিয়া আছে আর আপনার অরিজিনাল কপিটো যদি চাব খোঁজে এটা চাই লোক মই দি দিছো আপনার যাতে কোনো ধরনের ডাউট না থাকে অরিজিনাল কপি মোট দিয়া দিবলৈ চেষ্টা করে আছো এইকেইদিন যিমান দূর পারো গোটেখিনি চাই লোক পাৰিব অরিজিনাল কপিখন তারপর আপনার 25 পৰা আবেদন করব মানে পরশির পর আবেদন করব 7 জুলাইলে ইন্টারভিউ আছে 27 জুলাই আর 28 জুলাই ব্রহ্মপুত্র হোটেল মৰাণ পিওলি নগর টাইমিং হব আপনার ইন্টারভিউ রাতেপা 10টার পর 5টা বজালে আর কেন্ডিডেটজন আপনার টপ অফ দ্য এনভেল কোনটা পোস্টর কারণে এপ্লাই করেছে এটা মেনশন করে দিব সব আজি মানে যদি ভিডিওটো চাই ভাল লাগিল ভিডিওটা লাইক করে দিব আর আপনার ভিডিও শেয়ার করে দিব যাতে সিহতর হেল্প হয়েছে আজি মানে আগলে ভিডিও চাই থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব যাতে আগলে ভাল ভাল জবাব দিব পাই থাকবে।